নিলেই কিন্তু পত্তাটা রেডি হয়ে যাবে আর এই পত্তাটা কিন্তু খেতে দারুণ লাগে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এই তো রেডি হয়ে গেল তো এই তো এদিক দিয়ে কিন্তু আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি আর আজকে মাংসটা আমি একদম হাতে মেখে তারপরে বসিয়েছি আলু এড করবো না একদম কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করব আমি তো আজকে অবশ্য আমার বয়স দিতে একটু কষ্ট হইতেছে ঠান্ডার জন্য বয়সটা মনে হয় ঠিক মতো দিতে পারতেছি না হয়তো আমার বয়স শুনে বুঝতেছেন আপনারা তো হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য তো আজকে আমি গরু মাংসটাও পুরোপুরি রান্নাটা শেয়ার করবো না আপনাদের সাথে এভাবে করে নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব পুরোটা শেয়ার করব না সামান্য একটু শেয়ার করেছি যেহেতু আমি প্রতিদিন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে ভাবলাম যে পুরো ভিডিওটা শেয়ার করব না একটু ভাবে দেখিয়ে দিব যে আজকে কি কি রান্না করলাম এই তো গরু মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে আর এই পানিটা দিয়ে আমরা পুরোটা রান্না শেষ করব একদম কষাবো পুরোটা রান্নাকে আমি এক্সট্রাভাবে কোনো পানি অ্যাড করব না তো এখন আমি এটাকে ডেকে রেখে দেবো চুলা আঁচটা কমিয়ে যতক্ষণ পর্যন্ত রান্নাটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আর এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করে দিব আজকে আর আমি পুরোপুরি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না তো এই তো আমাদের খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে এই যে আর আজকে এই যে আমার ভর্তাটা আর গরুর মাংস আমিও রান্না করেছি আবার বাড়ি থেকেও গরুর মাংস পাঠিয়েছে আর দেশি মুরগি পাঠিয়েছে আপনাদের ভাইয়ার জন্য রান্না করে আমাদের বাড়ি থেকে তো এই যে এই সব কিছু বাড়ি থেকে পাঠানো হয়েছে তো আমিও গরু মাংস রান্না করেছি আর এই যে সাদা ভাত তো এটা পোলাও তো ঠিক আছে এখন আমরা খাবারটা খাবো আর আজকে যেহেতু শুক্রবার একটু দেরি হবে আপনাদের ভাইয়ার আসতে আপনাদের ভাইয়া আসলেই খাবারটা খাবো এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিব সবাই ভালো থাকবে